জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আজ ঠাকুরের সোনাবেশ। সোনাবেশের কথা বলতে গেলে প্রথমে বলতে হবে রক্তলা শিশির জগন্নাথ মহাপ্রভু মন্দির। আজকে দু বছর পদাপন করলো রথযাত্রা। তিনটি কাঠের রথ সুসজ্জিত করে আষাঢ়ের শুক্ল দ্বিতীয়া তিথিতে আমরা গুন্ডিচা বাড়ি রওনা হয়েছিলাম। আমাদের বড় ঠাকুর বলভদ্র জগন্নাথ দেব মা সুভদ্রাকে নিয়ে সেই গুন্ডিচা বাড়িতে আমরা সাত দিন ছিলাম। ঠাকুর যাওয়া আসা দুদিন থাকবে, ঠাকুর সাত দিন, ন দিনের দিন ঠাকুর গুন্ডিচা মন্দির থেকে আবার শ্রীমন্দিরে ফিরে আসবে। এটাই রীতি, এটাই নিয়ম। ঠাকুর আর এক ঘন্টাও দু ঘন্টাও থাকবে না, কারণ নদিন হয়ে গেলে ঠাকুর গুন্ডিচা মন্দির থেকে চলে আসবে শ্রীমন্দিরে। মন্দির আসার সময় ঠাকুর রথে মৌসুমা বাড়ির থেকে ঠাকুর পোড়পিঠা খাবে। ঠাকুর সুসজ্জিত হয়ে সেই রথে আরোহণ করে গুন্ডিচা মন্দির থেকে যখন আসবেন শ্রীমন্দিরের সামনে, ঠাকুর দক্ষিণামুখ হয়ে দাঁড়াবেন। দক্ষিণামুখে দাঁড়াবার আমাদের রথ তিন দিন থাকবে রাস্তার ওপরে। সেই রথের ওপর আজকে হচ্ছে সোনাবেশ, আজকে একাদশী তিথি, ঠাকুরের সোনাবেশ। ঠাকুর আজকে সোনাতে সুসজ্জিত হবেন। জগন্নাথ মহাপ্রভু শঙ্খচক্র হাত থাকবে, বড় ঠাকুরের হল মুষধর এবং বনে বন সোনায় সুসজ্জিত হবেন। আজকে সোনাবেশে ঠাকুর সুসজ্জিত হয়ে মানুষকে দর্শন দেবেন, ভক্তদের দর্শন দেবেন। এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা ঠাকুরের কাছে।